ভারতের নাগরিকত্ব পাওয়ার যে নতুন আইন চালু হয়েছে সেটিকে অনেকে মুসলিম বিরোধী আইন বলে বর্ণনা করলেও বিজেপি দাবি করছে যে মুসলমানদের সঙ্গে এই আইনের কোনো সম্পর্ক নেই। আবার বাংলাদেশ থেকে ভারতে চলে আসা হিন্দুদের একটা অংশের মধ্যেও দ্বিধা আছে যে নতুন আইনে তারা আবেদন করবেন কিনা তা নিয়ে। এদিকে নোটিফিকেশনে জারি করে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করার পরে মঙ্গলবার থেকে ভারত সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। সেখানে বলা হয়েছে যারা বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে ভারতে এসেছেন সেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি এবং শিখ সম্প্রদায়ের মানুষরা এখন ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সংশোধিত নাগরিকত্ব আইন যখন 2019 সালে পাস করানো হয়েছিল তখন থেকেই ভারতের মুসলমানদের একটা বড় অংশ এবং বিজেপি বিরোধী দলগুলি আশঙ্কা প্রকাশ করেছিল যে এই আইনটির সঙ্গে সম্পৃক্ত করে জাতীয় নাগরিক পঞ্জি হাল নাগাদ করা হবে আর তার মাধ্যমে আসলে মুসলমানদের চিহ্নিত করে ভারতের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। আবার হিন্দু উদ্যাস্তদের একটা অংশের আশঙ্কা আছে যে প্রথমে সরকার এটা জেনে নেবে যে তারা আসলে পড়শি দেশ থেকে ভারতে এসেছিলেন নাকি, তাই প্রথমে তাদের নাগরিকত্ব ছাড়তে হবে, তারপরে সরকার সিদ্ধান্ত নেবে যে সেই ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হবে কিনা। যদি সরকার ওই ব্যক্তিকে নাগরিকত্ব না দেয় তখন কি হবে? পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রধান মোহাম্মদ কামরুজ্জামানের আশঙ্কা, যারা দেশান্তরিত হয়ে ভারতে চলে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হোক এটা এখানকার মুসলমান সমাজও চায়। এমনকি এত বছর ধরে কেন তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি সেটাও আমাদের প্রশ্ন। কিন্তু একই সঙ্গে এরকমটা হবে না তো যে এখন অমুসলমানদের নাগরিকত্ব দেওয়া হলো, এরপর সেই সূত্র ধরে ভূমিপুত্র মুসলমানদের কাছেও নাগরিকত্বের প্রমাণ চাওয়া হবে? তবে এই আশঙ্কা অমূলক বলে মনে করছেন বিজেপি নেতারা। বিজেপি নেতা অধ্যাপক বিমল শঙ্কর নন্দন বলেছেন, এটা কোন দিক থেকে মুসলমান বিরোধী আইন? মুসলমানদের কথা তো আইনের কোথাও লেখাই নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি আর শিখরা যারা পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার আইন এটা, কারো নাগরিকত্ব এই আইনের মাধ্যমে কেড়ে নেওয়া হবে না, এটা সম্পূর্ণ ভুল প্রচার। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।